হসপিটালে নিয়ে যাওয়া হলো তো এটাকে আমরা ওই আহতটাকে দিয়ে দুটো সেন্টেন্সকে জুড়ব কিভাবে আহত মানুষটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো তাহলে এটা আমাদের সুন্দরভাবে জয়নিং হয়ে যাবে তো এইভাবে যে বিশেষণটা থাকবে সেই বিশেষণটা দিয়ে আমাদেরকে ওই দুটো সেন্টেন্স জুড়ে দিতে হবে তো দেখো অ্যাডাম অ্যান্ড ইভ টেস্টেড দ্য ফ্রুট অফ দ্য ট্রি অ্যাডাম এবং ইভ গাছের ফলটা টেস্ট করলো দ্য ট্রি ওয়াজ ফরবিডেন গাছটা পরিত্যক্ত ছিল তাহলে এখানে আমরা জানি যে পরিত্যক্ত গাছের ফলটা ওরা টেস্ট করলো তাহলে আমরা এক কথায় লিখবো অ্যাডাম অ্যান্ড ইভ টেস্টেড দ্য ফ্রুট অফ দ্য ফরবিডেন ট্রি এইভাবে আমরা সবগুলোকে এইভাবে জয়েন করে দেব দিস পিপল আর ডাউন ট্রডেন উই শুড স্ট্যান্ড বাই দেম কিভাবে লিখবো এই মানুষগুলো হলো খুবই নিম্নগামী বা খুবই গরিব আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত তাহলে আমাদের ওই নিম্নগামী বা গরিব মানুষদের পাশে দাঁড়ানো উচিত এটাকে আমরা লিখবো উই শুড স্ট্যান্ড বাই দিস ডাউন ট্রডেন পিপল ইউ হ্যাভ টু শো ডকুমেন্টস দ্য ডকুমেন্টস মাস্ট বি রিটেন ইউ হ্যাভ টু শো রিটেন ডকুমেন্টস হি নক দ্য ডোর দ্য ডোর ওয়াজ ক্লোজ হি নকড অ্যাট দ্য ক্লোজড ডোর

তো এখানে পাস্ট পাস্ট পার্সিপাল দিয়ে যে সমস্ত জয়নিং করা ছিল সেগুলো করে দিয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোথাও কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে এবার আমরা ওপরের দিকে যেগুলো আছে সেগুলোকে সলভ করব আমি এগুলো আগে করিয়ে দিলাম কারণ এখানে কম এক্সারসাইজ ছিল আর এখানে তো বেশি এক্সারসাইজ আছে মানে আমাদের তিয়াত্তর পেজের নিচের দিক থেকে যে প্রেজেন্ট পার্টিসিপাল দিয়ে যে জয়নিংগুলো করতে বলেছে সেগুলো এবার আমরা করব কারণ এখানে একটু বেশি এক্সারসাইজ আছে তার জন্য এটা আমি লাস্টে করাচ্ছি আর আগে যে এটা যেহেতু একটু সহজ ছিল তার জন্য এটা আগে করিয়ে দিলাম ঠিক আছে আর এখানে দেখো আমাদের বলেছে যে প্রেজেন্ট পার্টিসিপাল দিয়ে করতে হবে প্রেজেন্ট পার্টিসিপাল মানে কি আমাদের ফার্স্ট সেন্টেন্সে যে একটা ভার্ব থাকবে সেই ভার্বটার সাথে আইনজি যোগ করে দিয়ে আমাদের বাক্য দুটোকে জয়েন করতে হবে ঠিক আছে এখানে তো এরকম ধরো স আছে তো সয় আমাদের সয়ের প্রেজেন্ট ফর্ম নিতে হবে সি আর তার সাথে পার্টিসিপেল করে মানে আইন যোগ করে দিতে হবে দিয়ে আমাদেরকে দুটো সেন্টেন্স জয়েন করতে হবে এরকম ভাবে করতে হবে দ্য ম্যান সয় টাইগার ফ্রম ডিস্টেন্স হি হাইড হিমসেলফ বিহাইন্ড দ্য বুশ তো এখানেও স আছে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি আর তার সাথে আইনজি যোগ করবো সিইং হয়ে যাবে তাহলে সিইং এ টাইগার ফ্রম ডিস্টেন্স কমা

আমরা একটা পাগল কুকুর দেখলাম সেটা আমাদের দিকে আসছিল এখানে দেখো এরকম আছে উই ফাউন্ড এ বেগার হি ওয়াজ লাইন বাই দ্য রোড সাইড উই ফাউন্ড এ বেগার লাইন বাই দ্য রোড সাইড আমি একটা আমরা একটা ভিখারি দেখলাম যে কিনা রাস্তা ধরে শুয়েছিল তাহলে এটাকে আমরা পার্টিসিপেল করে দিতে পারি মানে প্রথম সেন্টেন্সটা লিখে তারপরে সেন্টেন্সে যেখানে ভার্বের সাথে আইন যোগ আছে সেখান থেকে আমরা জুড়ে দিতে পারি এখানেও সেম কাজ করবো উই স এ ম্যাড ডগ রানিং টুয়ার্ড আস আমাদের আনসার কি হবে উই স এ ম্যাড ডগ রানিং টুয়ার্ডস আস যেখান থেকে ভার্বের সাথে আইনটি যোগ আছে সেখান থেকে এই সেন্টেন্সটাকে জুড়ে দেবো এরপরে আছে হি ওয়াজ টায়ার্ড হি স্যাট ডাউন টু রেস্ট তো এখানে ওয়াজ হচ্ছে আমাদের বি ভার্ভ আর এখানে দেখো ওয়াজ এর প্রেসেন্ট তো ইজ কিন্তু ইজের সাথে তো আমরা আইনে যোগ করে ওয়াজ হচ্ছে বি ভার্ভ আর আমরা জানি যে বি এর সাথে আইনে যোগ করে আমরা এটাকে লিখতে পারি তাহলে আমরা লিখব বিইং টায়ার্ড কমা হি স্যাট ডাউন টু রেস্ট আই রিসিভড নো আনসার আই নকড ফর দ্য সেকেন্ড টাইম রিসিভিং নো আনসার আই নকড ফর দ্য সেকেন্ড টাইম শি হার দ্য বুম অফ থান্ডার শি ওয়াজ টার্টল হিয়ারিং দ্য বুম অফ থান্ডার শি ওয়াজ টার্টল

দ্য গার্লস ওয়ার গসিপিং উই ফাউন্ড দেম ইন দ্য স্ট্রিট এটা দেখো ওখানে এখানে বলা আছে যে মেয়েগুলো গল্প করছিল আমরা তাদেরকে রাস্তাতে দেখতে পেলাম বা রাস্তাতে খুঁজে পেলাম তো আমরা মেয়েগুলোকে খুঁজে পেলাম রাস্তাতে গল্প করতে এখানে উই ফাউন্ড দ্য গার্লস গসিপিং ইন দ্য স্ট্রিট এটা হবে অ্যান্সার কারণ সেই একই রকমভাবে যেখানে ভার্বের সাথে আইনজি যোগ আছে সেটাকে আমরা প্রথম সেন্টেন্সটার সাথে জুড়ে দেবো এখানে জাস্ট আমাদেরকে লাস্টের সেন্টেন্সটাকে প্রথম সেন্টেন্স হিসেবে টেনে নিতে হয়েছে তার জন্য হয়তো তোমরা বুঝতে পারছিলে না তো এখন আশা করছি ক্লিয়ার হয়ে গেল উই ফাউন্ড দ্য গার্লস গসিপিং ইন দ্য স্ট্রিট শি হার্ড দ্য ব্যাড নিউজ শি ওয়াজ আপসেট হিয়ারিং দ্য ব্যাড নিউজ শি ওয়াজ আপসেট দ্য বেবি হার্ড ইটস মাদার ভয়েস হি টার্ন ব্যাক হিয়ারিং ইটস মাদার্স ভয়েস কমা দ্য বেবি টার্ন ব্যাক দ্য পেশেন্ট হার্ড দ্য নয়েজ হি ওক আপ হিয়ারিং দ্য ক্যাপটিভ সোলজারে অফ সান ইট ওয়াজ কামিং থ্রু এ হোল এখানেও দেখো আমাদের আইনজী যোগ আছে তাহলে এটার সাথে আমরা জুড়ে দেবো দ্য ক্যাপটিভ সোলজার স এ রে অফ সান কামিং থ্রু এ হোল মাঝখানে কিন্তু ফুল স্টপ দিয়ে দিও না এটা কিন্তু কোটাটাই একটা সেন্টেন্স হবে দ্য ক্যাপটিভ সোলজার স এ রে অফ সান কামিং থ্রু এ হোল তো এখানে আমাদের যা যা ছিল প্রেজেন্ট পার্টিস পার্টিসিপাল সমস্ত এক্সারসাইজ আমরা করে ফেললাম আশা করছি পরের ভিডিওতে আমি নতুন কিছু করাতে আর এই ভিডিওতে কোনো কনফিউশন থাকলে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও যে আমি তাহলে রিপ্লির মাধ্যমে তোমাদেরকে আবার বুঝিয়ে দিতে পারবো আর এই ভিডিওটা একটা লাইক করে দিই বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্দির পড়াশোনা করতে থাকো